ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশের যে রিজার্ভ আছে তাতে ছয় থেকে নয় মাস চলবে, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী, উদ্বিগ্ন না হওয়ার আহ্বান। তেল আমদানি না করলেও 32 দিনের ডিজেল মজুদ রয়েছে, ছয় মাসের আমদানি নিশ্চিত আছে জানালেন পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান। সাংবিধানিক ক্ষমতা ও আইনের সর্বোচ্চ প্রয়োগ করে নির্বাচন পরিচালনা করবে কমিশন, জানালেন সিইসি, সরকারের সহযোগিতা কামনা। রাজধানীতে শুরু হয়েছে আট মুসলিম দেশের অর্থনৈতিক জোট ডি8 এর শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। দুদকের করা মামলায় কক্সবাজারের বরখাস্ত ওসি প্রদীপের 20 বছর ও তার স্ত্রী চুমকির 21 বছরের সশ্রম কারাদণ্ড, সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ। 11 বছরে দেশে জনসংখ্যা বেড়েছে প্রায় 2 কোটি, মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 16,51,00,000, পুরুষের চেয়ে বেড়েছে নারীর সংখ্যা। দেশের 15 ইউনিয়ন পরিষদ, 4 পৌরসভা ও 2 উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ চলছে, কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কলম্বো ফিরছেন বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা ছেড়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে, আত্মগোপন নয়, নিয়ম মেনেই দেশ ছেড়েছেন বলে দাবি মন্ত্রিসভার। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জয় দিয়ে সাফ যুব ফুটবল শুরু করা বাংলাদেশের সামনে আজ স্বাগতিক ভারত, ভুবনেশ্বরে বিকেল 4টায় মাঠে গড়াবে ম্যাচটি।